বেড দিচ্ছে জনগণ, দেশে হচ্ছে উন্নয়ন। অনলাইনে সুবিধা নিন, ঘরে বসে বেড দিন। এই প্রতিবাদকে সামনে রেখে টানা চতুর্থবারের মতো সিলেটে আন্তর্জাতিক জাতীয় বেড দিবস ও বেড সপ্তাহ পালিত হয়েছে। এবছরের জাতীয় বেড দিবস ও সপ্তাহকে গুরুত্ব দিয়েছে নতুন মাত্রা। এখন থেকে ঘরে বসেই বেড প্রদান করতে পারবেন বেডদাতারা। মঙ্গলবার সকাল 9:30 বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে কাস্টমস এক্সাইড ও বেড কমিশনারের সিলেটের উদ্যোগে নগরীর মেন্দিবাগস্ত কাস্টমস এক্সাইডের প্রধান কার্যালয় পায়রা ওম বেলুন উত্তরণের মাধ্যমে অতিথিবৃন্দরা এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। পরে বর্ণাঢ্য র্যালিতে যোগ দেন অতিথিবৃন্দরা। এই সময় র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেন্দিবাগস্ত প্রধান কার্যালয়ে এসে সমাপ্ত হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে জাতীয় বেড দিবস উপলক্ষে নগরীর একটি অভিজাত হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইড ও বেড কমিশনারের সিলেট যুগ্ম কমিশনার মিনহাজউদ্দিন। অনুষ্ঠানে জাতীয় বেড দিবস ও সপ্তাহ 2019 অনুষ্ঠানে কিনোট উপস্থাপন করেন কাস্টমস এক্সাইড ও বেড কমিশনারের সিলেট অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিউর রহমান। কাস্টমস এক্সাইড ও বেড কমিশনারের সিলেট কমিশনার গোলাম মোহাম্মদ মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সিলেটের লক্ষ্যমাত্রা যেটা 1700 থেকে 1800 কোটি টাকা, এবং আমরা চেষ্টা করব যে এটাকে আরও বাড়ানোর জন্য ইতিমধ্যে আমাদের চেম্বার অফ কমার্স সহ অনেকের সাথে আমাদের ভ্যাট কর্মকর্তাদের এখানে মিটিং হয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মিটিং হয়েছে, এবং আমরা তৃণমূল পর্যায়ে মানুষকে অ্যাওয়ারনেস অর্থাৎ উদ্বুদ্ধ করার আপ্রাণ চেষ্টা আছি ভ্যাট দেওয়ার জন্যে। এবং ইতিমধ্যে যে সমস্ত প্রতিষ্ঠানে মেশিন লাগানো হবে ভ্যাট আদায়ের জন্য, সেগুলো প্রথম পর্যায়ে যে মেশিনগুলো ছিল, দ্বিতীয় পর্যায়ের মেশিনগুলো আরও উন্নত মানের আসবে এবং সরাসরি এনবিআর সাথে কানেক্টেড থাকবে। এর জন্য আমি সিলেটের ব্যাপারে খুবই আশাবাদী এবং সিলেটের মানুষ ট্যাক্স দিতে আগ্রহী। ইতিমধ্যে ইনকাম ট্যাক্স সহ সকল বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। আমি খুবই আশাবাদী যে সিলেটের টার্গেটটা আমাদের ফুলফিল হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মাসুদ সাদিক। সিলেটেও অনলাইনে আয়কর পেমেন্টের জন্য বিভিন্ন ব্যাংকের পাশাপাশি বিকাশ, রকেট এবং অন্যান্য যে সমস্ত সেবা থেকে টাকা ট্রান্সফার করা যায় আয়কর হিসেবে, সেই সুবিধাও রাখা হয়েছিল। আমরা যাচ্ছি একটা বড় একটা পরিবর্তন আনতে গেলে, সেখানে হার্ডওয়্যারের বিষয় আছে, সফটওয়্যারের বিষয় আছে, প্রশিক্ষণের বিষয় আছে। আমি মানে বৃহত্তর সিলেটবাসীর কাছে আমার আবেদন, আপনারা যারা আছেন এখানে সম্মানিত করদাতা এবং অন্যান্য সরকারি পর্যায়ে, এবং আপনারা সবাই এগিয়ে আসেন অটোমেশনের দিকে, আমরাও এগিয়ে আসছি, এবং ভবিষ্যতে যে হয়রানির যে সমস্ত অভিযোগ বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে আছে এগুলো কমে যাবে, এইটার উদ্দেশ্য সামনে রেখে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। সেবাটা হবে দ্রুত, নির্বিঘ্ন এবং বিশ্বমানের। সিলেট অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তাহমিদুল ইসলাম। 1920 সালে অতিরিক্ত ডিআইজি সিলেট রেঞ্জ জয়দীপ কুমার ভদ্র, সিলেট মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, কর অঞ্চল সিলেট কমিশনার রঞ্জিত কুমার সাহা, বিসিসিআই পরিচালক খন্দকার সিতার আহমদ, সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আবু তাহির মোহাম্মদ সৈয়দ। পরে সর্বোচ্চ করদাতাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা।
করতালির মাধ্যমে ডায়াল সিলেট টেলিভিশন সিলেট।